রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বেশ কিছু সহিংসতা, ছিনতাই সহ বিভিন্ন অপরাধকর্ম পরিলক্ষিত হয়, যেখানে বেশ কিছু গ্রুপের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে এসেছে, যেখানে কবজি কাটা গ্রুপের নাম শোনা গিয়েছে। এই কবজি কাটা গ্রুপের যে সদস্য এবং বিরিয়ানি সুমন গ্রুপের যারা সদস্য আছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা যেটি জানতে পারি, মূলত মোহাম্মদপুর, বেড়িবাদ এলাকা ও পার্শ্বপ্রতি যে এলাকা সমূহ রয়েছে, এ সকল এলাকায় তারা বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে ছিনতাই, সংঘবদ্ধ ডাকাতি, চাঁদাবাজি, পাশাপাশি ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে বিভিন্ন জায়গায় সহিংসতা বা মারামারিতে তারা অংশ নিয়ে আসছিল। তারা এলাকায় প্রভাব বিস্তারে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করেছে। তারা সকলেই মাদক সেবন করে এবং তারা বিভিন্নভাবে এলাকায় মাদক কেনাবেচা করে। এই কবজি কাটা গ্রুপ এবং বিরিয়ানি সুমন গ্রুপ, তারা বিভিন্ন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় সহিংসতার মতো ঘটনাও তারা ঘটিয়েছে। তারা যে শুধুমাত্র এলাকায় সহিংসতা করেছে তাই নয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তথ্য পেয়েছি তারা পার্শ্ববর্তী এলাকা সাভার, কেরানীগঞ্জ এই সকল এলাকায় সাম্প্রতিক সময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে সেখানে তারা বিভিন্ন সহিংসতা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আগামী 7ই জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটাকে কেন্দ্র করেও তারা ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে সহিংসতার প্রস্তুতি নিচ্ছিলেন, এবং যার প্রেক্ষিতে তারা এই সকল দেশীয় অস্ত্র তারা এই উদ্যান এবং বিভিন্ন জায়গায় মাটির নিচে তারা পুঁতে রেখেছিল, এবং এই সকল দেশীয় অস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা সহিংসতার পরিকল্পনা নিচ্ছিলেন। গ্রেফতারকৃত হায়াত ওরফে টাকলা হায়াত, যিনি কবজি কাটা গ্রুপের অন্যতম মূল হোতা এবং আনোয়ারের সহযোগী হিসেবে তিনি এলাকা আধিপত্য বিস্তার সহ তাদের যেই গ্রুপ, অর্থাৎ 25-30 জনের যে একটি গ্রুপ, সেই গ্রুপটি বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দিয়ে আসছিলেন, তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে, সহিংসতা এবং মাদকের মামলা, ডাকাতির মামলা, এবং তিনি ইতিপূর্বে কারাভোগ করেছেন। তিনি মূলত ঢাকা উদ্যানে তার সাথে থাকা সাগর, ইসমাইল ও সুমনকে নিয়ে তারা আজকে মধ্যরাতে সেখানে অবস্থান করছিলেন এবং বিভিন্ন সহিংসতার পরিকল্পনা করছিলেন। পরবর্তীতে র‍্যাব দুয়ের আবেজানিক দল মূলত তাদেরকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সুমন ওরফে বিরিয়ানি সুমন, যিনি মোহাম্মদপুর ও আশেপাশে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে ইতিপূর্বে বেশ কয়েকবার আটক হয়েছেন এবং কারাভোগ করেছেন, তার বিরুদ্ধে প্রাথমিক তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদে আমরা 12টির অধিক মামলা পেয়েছি। তিনি মূলত সেই মোহাম্মদপুর এলাকায় বাদল, আকাশ, রাব্বি এবং রাসেল তার যে অন্যান্য সহযোগী, তাদের সহ সেখানে অবস্থান করছিলেন এবং বিভিন্ন সহিংসতার, এটা জাতীয় নির্বাচন কেন্দ্রিক, পরিকল্পনা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি এই রায়ের বাজার, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ইতিপূর্বে বেশ কিছু সন্ত্রাসী হামলা বা সহিংসতা তার নেতৃত্বে করা হয়েছে। গ্রেফতারকৃতরা মূলত ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে পেশি শক্তি প্রদর্শন এবং সহিংসতার প্রস্তুতি নিচ্ছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, এবং যেখানে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু নাম আমরা পেয়েছি, এই সকল নাম আমরা যাচাই বাছাই করছি, এবং যে যাচাই বাছাই কল্পে আমরা যদি দেখি যে তারাও এই সকল সহিংসতা পরিকল্পনায় তাদেরও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো।